জাহাজের প্রধানত দুইটি ডিপার্টমেন্ট বা শাখা রয়েছে, এক ডেক ডিপার্টমেন্ট, দুই ইঞ্জিন ডিপার্টমেন্ট। একজন মেরিন ইঞ্জিনিয়ার জাহাজের ইঞ্জিন ডিপার্টমেন্টে কাজ করে থাকেন। জাহাজের ইঞ্জিন ডিপার্টমেন্টে ইঞ্জিন বা মেশিন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান এবং মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের সমগ্র কাজ মেরিন ইঞ্জিনিয়ারদের কাজের অন্তর্ভুক্ত। একজন মেরিন ইঞ্জিনিয়ার সামুদ্রিক জাহাজে চাকরির মাধ্যমে বিনা খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। কীভাবে হবেন একজন মেরিন ইঞ্জিনিয়ার? মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে সনদ লাভ করতে হবে। এর জন্য আপনাকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে সনদ লাভের জন্য বাংলাদেশে দুই ধরনের প্রতিষ্ঠান রয়েছে, এক মেরিন একাডেমি, দুই মেরিন ইনস্টিটিউট। মেরিন একাডেমি 2 বছর মেয়াদী পিসি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স প্রোভাইড করে থাকেন এবং মেরিন ইনস্টিটিউট সমূহ 4 বছর মেয়াদী এই বিষয়ে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স প্রোভাইড করে থাকেন। মেরিন একাডেমি থেকে 2 বছর মেয়াদী পিসি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার মাধ্যমে আপনি সমুদ্রগামী জাহাজে চাকরির সুযোগ লাভ করতে পারবেন এবং মেরিন ইনস্টিটিউট সমূহে এই বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে অভ্যন্তরীণ জাহাজে চাকরির সুযোগ লাভ করবেন এবং আপনি চাইলেও সামুদ্রিক জাহাজে চাকরির সুযোগ লাভ করতে পারেন। মেরিন একাডেমির মধ্যে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি ও এর শাখাসমূহ, বাংলাদেশ মেরিন ফিশারিস একাডেমি ও বাংলাদেশের কিছু প্রাইভেট মেরিন একাডেমি। আর মেরিন ইনস্টিটিউট এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ ও এর অধীনস্থ 5টি মেরিন ইনস্টিটিউট। একজন মেরিন ইঞ্জিনিয়ার সামুদ্রিক জাহাজে চাকরির সুযোগ লাভের মাধ্যমে 300 থেকে 15,000 ডলার আয় করে থাকেন। আর এআই র্যাঙ্ক বা পদমর্যাদা অনুযায়ী হয়ে থাকে। সমুদ্রগামী জাহাজে মেরিন ইঞ্জিনিয়ারদের 5 ধরনের র্যাঙ্ক বা পদমর্যাদা রয়েছে, এক ক্যাডেট ইঞ্জিনিয়ার, দুই ফোর্থ ইঞ্জিনিয়ার, তিন থার্ড ইঞ্জিনিয়ার, 4 সেকেন্ড ইঞ্জিনিয়ার ও 5 চিফ ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ারদের বস। আমি আমার পূর্বের ভিডিওতে মেরিন ইঞ্জিনিয়ারদের স্যালারি ও র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা চাইলে এই বিষয়ে আরও ভালো ধারণা নেওয়ার জন্য ভিডিওটি দেখে আসতে পারেন।